মানে দুটো আলাদা করে ফিল করে ভালো করে লেভেল করে পয়সা আমাদের কাটা হচ্ছে। আজকে আবার একটা নতুন প্র্যাঙ্ক হবে, হবে হচ্ছে কাশিমনগরে। কাশিমনগরের লোকরা যদি কিছু গাল দাও এঁকে দেবে বুদ্ধি টাইপ দিয়েছে আমাকে, নাহলে করতাম না এটা। আমার প্রথম কি করেছে ভাই, 100 টাকা এখানে কাটা কমপ্লিট, এখানে একটু গান হয়ে গেছে, কত সময় টাকা থাকবে ভাই? দারুণ রিয়াকশন হয়েছে আজকে। এতদিন ধরে দেখেছিলাম 5 টাকা কয়েন দিয়ে একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, তারপরে করেছিলাম 500 টাকা নোট দাদুর পিছনে এরকম ফেলে দিয়ে। আজকে ভাই পুরো অন্যরকম হবে, 5 টাকা কয়েন যেরকম চিপকে দিয়েছিলাম না, আজকে আমরা এসেছি কাশিমনগর এই ভিডিওটা করার জন্য। নকল সব 500 টাকা নোট, যেটা আমরা এখন 100 টাকা নোট, সরি 100 টাকা নোট একটা দোকান থেকে এগুলো বের করলাম অনলাইনে দোকান থেকে। এটা কাশিমনগরে মাঝ রাস্তায় 28 সাহায্যে চিপকিয়ে দেবো, তারপর দেখবো যে কে কে এটাকে তুলতে যায়। ওকে, তোলার পর যখন দেখবো না তখন দেখবে একদিকে নেই একদিকে আছে, তখন সে বুঝতে পারবে তার অবস্থাটা কেমন হয়। চলো দেখা যাক কোনটা নেই, যেটা নেবে না এখান থেকে নিয়েছি ফেরিবুইক। আর এখন কোথায় যাবো বলবে আমার দাদা, এসব কোথায় যাবো বলে এখন বয়েজ স্কুলের সামনে যাবো, ওখানে প্ল্যানিংটা করছি। বয়েজ স্কুলের সামনে নাকি বসে বিরাট, চলো মাঝ রাস্তায় সব লাগবে নর্মাল ভালো গাড়ি আসছে, জলদি হয়ে যায় হয়ে যায় ফলাই। একটা ডোবে মাছ পড়েছে কাকারা, ছিঁড়ে গেছো হাইশন কিন্তু সলিড ছিল। ভাই যখন ফার্স্টে না মানে স্কুল যাচ্ছে, বাজে এখন দেখো 11:04, স্কুল হয়তো বসে গেছে নাকি জানি না, এতক্ষণে স্কুল যাচ্ছে, গিয়ে দেখছে যে একটা 100 টাকা পড়ে আছে, তুলে প্রথমে ভাই পকেটে ভরে নিল, তারপরে একটু দূরে যেয়ে দেখছে ভাই এটা নকল নোট, তারপর ছিটে ফেলে দিল। আর এখন আমার ক্যামেরাম্যান কি করতে চললো দেখো, লোকের বাইক এরম করে গুঁজে দিচ্ছে, কত বড় হারামির ছেলে ভাই, আসছে লোলি যা ক্যামেরাম্যান দেখো হারামির ছেলে একদম। দাদা আমি মিষ্টির দোকান গেলাম আর এখানে বসে বসে ভিডিওটা ট্রান্সফার করছিলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। না না থাকবেন যেখানে 5 টাকা কয়েন দিয়েছিলাম না সেখানে আবার দাদা দেবে। ক্যামেরাম্যান পেয়েছি ভাই সেরা একটা, এখন আবার একটা দেওয়া হচ্ছে, তখন আমরা এখানে বসবো এই জায়গাটায়, তারপর দেখবো কি হয়। Hey!
সত্যি রিয়াকশন কিন্তু সেরা ছিল, লাস্টে ভাবি এসে অসুবিধা করে দিল, ভাবি ভিডিওটা আজকে পোস্ট হবে তারপর বুঝতে পারবে যে কি হয়েছিল আমার সাথে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও, নেক্সট আর কি প্র্যাঙ্ক করবো কমেন্ট করে জানাবে, কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।